নমস্কার বন্ধুরা মমস ম্যাজিক রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত যে কোনো অনুষ্ঠান বাড়ির শেষ পাতে একটু চাটনি না হলে মনটা ভরে না তাই আজকে আমি তৈরি করে দেখাবো আমসত্ব খেজুর আর তেঁতুল দিয়ে চাটনি আপনারা লক্ষ্মী পুজোর ভোগের খিচুড়ির সঙ্গে এই চাটনিটা বানিয়ে ফেলতে পারেন রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আসুন দেখে নিই আজকের রেসিপিটি আমশত্ব খেজুর আর তেঁতুল দিয়ে চাটনি বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি দুশো গ্রাম আমশত্ব। এটা ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে নেব এইভাবে তারপর একটা বাটির মধ্যে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো কুড়ি মিনিট আর নিয়ে নেবো খেজুর পাঁচ থেকে ছটা খেজুর নিয়ে নিয়েছি এইভাবে খেজুরটা ভালো করে ছাড়িয়ে নেব আর বীজটা এইভাবে ফেলে দেব দিয়ে এটাও একটা বাটির মধ্যে নিয়ে অল্প জল দিয়ে আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট ভিজিয়ে রাখব। তেঁতুলের কাঁচ বের করে নেবো তার জন্য ছ ঘন্টা মতন তেঁতুলটা জলে ভিজিয়ে রেখেছি এবার একটা ছাঁকনি আর বাটি নিয়ে এর কাতটা বের করে নেব এইভাবে তেঁতুলের অনেক পুষ্টিগুণ আছে তেতুলে রয়েছে ভিটামিন ও মিনারেল তেঁতুল উচ্চ ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখে আর কোলেস্টেরলও কন্ট্রোলে রাখে তাই তেতুল খাওয়া ভীষণ ভালো কাঁচটা বার করা হয়ে গেছে এবার অল্প খানিকটা জল এর মধ্যে দিয়ে আরেকটু কাঁচটা বের করে নিচ্ছি তারপর বীজগুলো ফেলে দেব এবার এর মধ্যে দিয়ে দেব ওই আমসত্ব গোল যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আর দেব খেজুরও যেটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পুরো খেজুরটা এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এটা তেল ছাড়াই হবে পুরো মিশ্রণটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা পাঁচ মিনিট মতন রান্না করে নেব হলুদ গুঁড়ো দেবো ওয়ান ফোর চা চামচ আর মিষ্টি জিনিসে একটু নুন না দিলে তার স্বাদটা ভালো হয় না তাই ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম নুন দেওয়ার পর এটা খানিক্ষণ হতে দেবো আর একটা ফ্রাই প্যান নেবো এতে একটা ভাজা মশলা করব। তার জন্য নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা হাফ চা চামচ গোটা ধনে মৌরি নিয়েছি হাফ চা চামচ আর হাফ চা চামচ গোটা জিরে এটা মিডিয়াম ফ্লেমে ভালো করে ফ্রাই করে নেব সুগন্ধ বেরিয়ে এসছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা একটা ফাইন পাউডার তৈরি করে নেব এবার চাটনিটা ফুটছে এর মধ্যে চিনি দিয়ে দেবো ছয় টেবিল চামচ অবশ্য মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন কেউ বেশি মিষ্টি পছন্দ করলে বেশি দেবেন আর যে টকটা বেশি পছন্দ করবে সে চিনিটা কম দেবেন দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব চিনিটা যতক্ষণ না মিশছে ততক্ষণ অপেক্ষা করব এবার যে ভাজা মশলাটা করে রেখেছি সেই ভাজা মশলাটা দিয়ে দেব ভাজা মশলা দিলে চাটনি স্বাদ ভীষণ ভালো হয় তাই ভাজা মশলাটা অবশ্যই দেবেন আর দুই থেকে তিন মিনিট এটা হতে দেবো এবার এর মধ্যে কিছু কাজু ও কিশমিশ ছড়িয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এবার নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা করে চাটনিটা পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার আমস্ত খেজুর আর তেঁতুল দিয়ে চাটনি রেসিপিটা ভীষণ সহজ আপনাদের যদি ভালো লাগে তবে লাইক করবেন আর একবার ট্রাই করেও দেখতে পারেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিওর আপলোড দিলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ